আজ আমরা বানিয়েছিলাম ভুরজি পাও, যেটা মহারাষ্ট্রের খুব ফেমাস একটা ডিশ। তো আমরা সেটাকেই একটু নিজেদের স্টাইলে বানিয়েছিলাম আর কি। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো ভুরজি করার জন্য যেটা মেন আমাদের দরকার সেটা হলো ডিম। তো আমরা এখানে 4টে মতন ডিম নিয়েছি, সেটাকেই ফাটিয়ে নিচ্ছি। এবার ডিমের মধ্যে কিছুটা কুচানো পেঁয়াজ, কিছুটা কুচানো লঙ্কা, আর এক্ষেত্রে বলে রাখি আমরা একটু যেহেতু স্পাইসি খাবার পছন্দ করি, লঙ্কার মাত্রাটা এখানে একটু বেশি দেখবেন, আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নিতে পারেন। এবার দেব কিছুটা অরিগানো, কিছুটা চিলি ফ্লেক্স, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আমরা মিশ্রণটাকে মিলিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার একটাই কারণ, যাতে এর ভেতরে অনেক বেশি করে হাওয়া ঢুকতে পারে, আর তার ফলে যেটা হবে আমাদের ভুরজিটা অনেক সফট আর ফ্লাফি তৈরি হবে। এবার আমরা একটা কড়াই নিয়ে নেব, আর তাতে দেব ওই 1 চামচ মতন বাটার। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেম এই টাইমে রাখতে হবে একদম লো, যাতে আমাদের বাটারটা জ্বলে না যায়। বাটারটা হালকা গরম হয়ে এলেই ডিমের মিক্সচারটা আমরা ঢেলে দিয়ে হালকা হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করব, ওই যতক্ষণ ডিমটা সলিড হতে সময় নেয় ওইটুকুই আর কি। ডিমটা একটু সলিড হয়ে এলেই গ্যাসের ফ্লেম করে দিতে হবে বন্ধ। খুব বেশিক্ষণ এটাকে নাড়বো না বা খুব বেশিক্ষণ এটাকে ফ্লেমের উপরে রাখবো না, তাতে ডিমটা একটু বেশি শক্ত হয়ে যায়। তো বেশি শক্ত আমাদের চাই না, আমাদের এরকম টেক্সচারই চাই। তো গ্যাসের ফ্লেম এবার আমরা বন্ধ করে দিয়েছি, আপনারা এবার টেক্সচারটা দেখতেই পাচ্ছেন কীরকম আছে। তো ভুরজি আমাদের একদম রেডি, এবার শুধু পাওটাকে সেঁকে নেওয়ার পালা। তো পাও সেঁকার জন্য আমরা একটা তাওয়া নিয়ে নেব, তাতে দিয়ে দেব সামান্য বাটার। বাটারের উপরে এবার আমাদের দিয়ে দিতে হবে পাওটা। পাওটা ভালো করে সেঁকা হয়ে গেলেই ব্যাস, আর কিছুই নয়। ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারেন, দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা ইজি আর ততটাই টাইম সেভিং। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার। এরকম আরও নতুন নতুন অনেক রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।